সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রুমঝুম পার্ক এলাকায় নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। মঙ্গলবার ৩০শে এপ্রিল প্রখর রোদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা এদিন দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করেন। যে কোনো নির্বাচন এলে এই এলাকায় বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে, বারবার এখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা, খুনের ঘটনাও ঘটেছে, বহু বিজেপি কর্মী এখানে ঘর ছাড়া। আর এদিকে এবার সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী। তার দাবি, নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে। এই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। কি বলছেন অনির্বাণ গাঙ্গুলি, শুনব। সন্ত্রাস ভোটের সময় সন্ত্রাস, এটা তৃণমূল কংগ্রেসের সিগনেচার, এবং খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের এটা ট্রেডমার্ক হয়ে গেছে। ভোটের সময় হিংসা, এবং কোনোভাবে অন্য রাজ্যে এই জিনিস হয় না, বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যে তো হয়ই না। এবং সেই জন্যে ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে তারা এইসব এলাকায় যেখানে ভোটের সময় মানুষকে ভোট করতে দেয় না, সন্ত্রাস করে, ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে ভোট যাতে সুনিশ্চিতভাবে হয় সেটা নির্ধারিত করা। আমি বলছি যে সন্ত্রাস কেন করছে তারা? তারা মানুষের কাজ করুক না। এই রাস্তার অবস্থা দেখুন, রাস্তার অবস্থা, আমরা বেশ অনেকক্ষণ ধরে হাঁটছি এই রাস্তার উপর, এবং এই হলো রাস্তার অবস্থা। তো সন্ত্রাস না করে মানুষের সেবা করুক, এ হলো জমিদারি মানসিকতা, যে কাজ করব না এবং মানুষকে শোষণ করব, মানুষকে চোখ রাঙাবো এবং আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব। প্রসঙ্গত, রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে অন্যতম হাই প্রোফাইল এবং নজরকাড়া কেন্দ্র হল যাদবপুর। এই কেন্দ্রে বিজেপির অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে যুবনেত্রী সায়নী ঘোষকে। যদিও প্রচারে সায়নী ঘোষ অনির্বাণ গাঙ্গুলির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। আর এদিকে প্রতিদিনই নিয়ম করে তার নির্বাচনী এলাকার বিধানসভাগুলিতে একেবারে চষে ফেলছেন সায়নী। মিঠুনদার ব্যাপারে কথা বলতে গিয়ে এবারে একেবারে ভালো লাগে না, মিঠুনদার নিজেকে হাসির খোরাক বানিয়ে ফেলেছেন। এভাবেই বিজেপি নেতা তথা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন যাদবপুরের সায়নী ঘোষ। রবিবার 28শে এপ্রিল সন্ধ্যায় গড়িয়ার C5 বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কথা বলেন সায়নী। পাশাপাশি তিনি আরও বলেন যে মিঠুনদা কোনোদিন রাজনীতিক ছিলেন না, কোনোদিন ভোটের রাজনীতিতে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে রাজ্যসভায় ছিলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য বিজেপি ওনাকে ব্যবহার করছে। ওনার নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, তবে ওনার প্রতি বাংলার মানুষের কোনো সম্মান নেই, উনি নিজের মর্যাদা হারিয়ে ফেলেছেন। এদিন যাদবপুর C5 বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমিয়ে প্রচার করেন সায়নী। কখনো হুটখোলা গাড়িতে, কখনো হেঁটে মানুষের কাছে তাকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান সায়নী। আতশবাজি ফাটিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সায়নীর প্রচারে সামিল হতে দেখা যায়। কি বলছেন সায়নী ঘোষ, শুনব। ভালোই লাগে না মিঠুনদার ব্যাপারে কথা বলতে, সত্যি বলছি। মিঠুনদা নিজেকে একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছেন, এবং মিঠুনদা যেই কথাগুলো বলছেন, উনি জীবনে কোনোদিন রাজনীতি করেননি, উনি কোনোদিন ইলেকট্রাল পলিটিক্সে থাকেননি। আমি অন্তত 3 বছর রাজনীতি করছি, গ্রাউন্ডে পড়ে থেকে বুথে বুথে গিয়ে প্রচার করে, সংগঠন করে। আমি এই নিয়ে দ্বিতীয়বার ইলেকশন লড়ছি। এই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্য, তার ভালোবাসায় রাজ্যসভা পেয়েছিলেন, এবং তারপর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য ওনাকে বিজেপি থেকে নিয়ে আসা হয়। ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছে, কিন্তু ওনার প্রতি বাংলার মানুষের কোনো সম্মানও নেই, উনি নিজের মর্যাদা হারিয়ে ফেলেছেন। শনিবার 27শে এপ্রিল ভোট প্রচারে বেরিয়ে বাজারের মধ্যে জনসংযোগ করার সময় হঠাৎই বাজার করতে শুরু করে দেন সায়নী। এমনকি পাঁঠার মাংসের দোকানেও লাইন দেন সায়নী। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাছারি বাজার ও পুরাতন বাজার এলাকায় প্রচার সারেন। এদিন বাজারে প্রচার সারতে সারতে কখনো মাছের দোকান এবং তেলাপিয়া মাছ কেনেন, কখনো বা পাঁঠার মাংসের দোকানে লাইনে দাঁড়িয়ে মাংস কেনেন। ভোটের প্রচারের মাঝে তাকে আগেও বাজার করতে দেখা গিয়েছে। এদিন আবারও সেই ছবি ধরা পড়ল। সায়নী জানান যে রবিবার বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে, সেই কারণে এদিন সুযোগ বুঝে বাজার সারলেন। অন্যদিকে এদিন বামেদের কটাক্ষ করে সায়নী বলেন, লোকসভা ভোটে পরে জিতবে নাগে বামেরা, বিধানসভার প্রধান বিরোধী প্রার্থী, আসনটা পাকা করুন। কি বলছেন সায়নী, শুনুন। দিদি, এবার আজকে বাজারে গিয়ে কি কি কিনলে? অনেক কটা মাছ কিনলে। আজকে স্পিকার সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, আজকে নেমন্তন্ন, আজকে নেমন্তন্ন কাঁকড়া, চারাপোনা, তেলাপিয়া আর একটু কচি পাঠা। কালকে রবিবার বাবার জন্য। দিদি, গতকাল সিপিএমের পক্ষ থেকে এখানে একটা বড় মিছিল বেরিয়েছিল, তাদের নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যত দিন ভোটে গিয়ে আসছে তাদের সমর্থন বাড়ছে, কি বলবেন? যত সংখ্যক মানুষ র্যালিতে ছিলেন, মিছিলে ছিলেন, তত সংখ্যক মানুষকে সিপিএমকে ভোটটা দেবেন। কারণ 2021-এ তো আমরা একটা ব্রিগেড দেখেছি, সেখানে যত সংখ্যক মানুষ ছিল তারা যদি সিপিএমকে ভোট দিত তাহলে সিপিএম এর ফলাফলটা শূন্য হতো না। আজ একটা মিছিলে হাঁটা এবং সেটাকে ভোটে ট্রান্সলেট করানো, এটা অনেক দুর্গম বিষয়। সিপিএমকে বলবো যে আগে বিধানসভাতে মুখ্য বিরোধী দল হয়ে ফেরার চেষ্টা করে, দিল্লি এখনো দূর আছে। ভোট যতই এগিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়াচ্ছেন প্রার্থীরা, তবে অন্যদের তুলনায় অনেকটাই প্রচারে এগিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রতিদিন দুবেলায় নিজের লোকসভা কেন্দ্রের কোনো না কোনো প্রান্তে ভোট প্রচার করছেন সায়নী। রবিবার 21 এপ্রিল বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত পুরন্দরপুর এলাকার একটি পার্কে চা চক্রে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। চা চক্রে যোগ দিয়ে একদিকে যেমন এলাকার মানুষের সঙ্গে জমিয়ে আড্ডা মারেন, তেমনি পার্কের শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠেন সায়নী। এদিন কি বলেছিলেন সায়নী, শুনবো। চা চক্রে যোগ দিলেন, কেমন লাগছে, কি বলবেন? অনুভূতি পার্কে এসে আমার অনুভূতি ভালো, এবং খুব অনুভবী একটা একজন বিধায়ক, তার পক্ষ থেকে এটা করা, তার সবাই যেরকম রয়েছে, বাচ্চারা আনন্দ করছে, খুব ভালো লাগছে। অপরান যারা বিরোধী আছে তারা, আপনার যে প্রার্থীরা আছে তারা আপনাদের উৎসাহ ঘটাচ্ছে এবং অন্য কথাবার্তা বলছে, কি বলবেন? কিছু করতে হবে না, ওনারা নিজেরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।